الرجيم بسم الله الرحمن الرحيم এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ان جهنم كانت مرصادا। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, للطاغين مآبا, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, لابثين فيها احقابا, যা ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে, লা ইয়াযুকুন ফিহা বারদাও ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টগবগে গরম পানি আর ক্ষতের খরণ পূজ রক্ত, নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাউন বিফাকা, এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোন হিসাব নিকাশের আশা করত না, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহ তাআলা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, এদের পরিণতি হবে জাহান্নাম। তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কালব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না, এদের বিবেক আছে, সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে,
এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্প দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে, আল্লাহরে না মানল অন্তত চিন্তা করে, নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোনো না কোনো মহাশক্তি কাজ করছে। যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে, আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না, মনে করে কোনো একটি স্পিরিট, কোনো একটি শক্তি এর পেছনে কাজ করছে। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখে না, আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না। এদের কান দিয়েছি, সব শোনে, কিন্তু আমার হক কথা তাদের কর্ণকুহারের ভিতর থেকে কালবের মধ্যে প্রবেশ করে না। এদের কাল মরে গিয়েছে। এই জন্য কাল হচ্ছে আসল জিনিস। কবি বলছেন, মুঝে ইয়ে ডর হ্যায় কি দিলে জিন্দা তু না মর গায়ে, মুঝে ইয়ে ডর হ্যায় কি দিলে জিন্দা তু না মর গায়ে, কি জিন্দগানি ইবারত হ্যায় তেরে জিনে সে, মুঝে ইয়ে ডর হ্যায় কি দিলে জিন্দা তু না মর যায়ে, আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায়, কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সিজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্প দিলাম গবেষণা করলো না, চোখ দিলাম দেখলো না, কান দিলাম শুনলো না, এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপর আল্লাহ পাক বলছেন, বাল হুম আবাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা, হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে, খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হুয়া ইয়াতাফুর, যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াযু মিনাল গাইয, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি, এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই, কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, কালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ,
আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি, আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আরে যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম, আজকে এই জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরা ওয়াহিদা ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মুহূর্ত কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না, হাজারবার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বায়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মুতাদিম মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব, আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, ডাকা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে, সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমল নামা ছেড়ে দেওয়া হবে,
জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমল নামা আসবে, সে বলবে, আরে আমার যদি কিতাবটা, আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইত কত ভালো হতো। ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায়, আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না, বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কেয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে, আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার, সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা এশারা দিয়া দিল মারে ভরি এশারা, সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে টান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়া মারব। মানুষ কেয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে, জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সন্নুহু সুম্মা সিলসিলাতি জারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুদুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সন্নুহু এরপর ধর্ম নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতি জারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়া বন্ধ জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন, কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি, আহারে আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে।
নাউযুবিল্লাহ, আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে, একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই, আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি ছুঁয়ে যাবে, চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী, আর এইগুলো হলো ওনাদের কলিজা টুকরা, ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইল ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা আমার স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ধর ধর, গলায় বেরি পড়া দেখছেন না আসামি গুলারে বেরি পড়ায় কেমনে, ডান্ডা বেরি বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরাই দিবেন আল্লাহর অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিত করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছে, দুটি কারণ এখানে আস, আর একটা কারণ আর এক জায়গায় আস। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছো, তারা বলবে কানু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই, মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়া। এগুলি প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে, পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে, সুবহানাল্লাহ, জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছো করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, জাহান্নামীরা রাগ দিয়া বলবে ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি লোকেরা তখন বলবে কালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত
খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছ? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে, নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ? তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি, আমরা আমল করা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, একদল আরেক দলকে অভিশাপ দেবে, তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে, যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করে, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরে দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে, এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বললেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি, আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি, এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিরফাইল মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়, কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো, বলে 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 না? বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় ওয়াদার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল? জিনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও, আরে না লাদাইনে আদল্লা না গোমরা করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদের কাজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কেয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। সেই কেয়ামতের ময়দানে কেউ কারো
কোন উপকার করতে পারবে না, নেতাও পারবে না, কর্মী উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প? আমার বানানো কথা? চিল্লায় বলুন কার কথা? প্রিয় ভাই সব কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমি। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, ক্যা হাসি আতি হ্যায় মুঝে হজরতে ইনসান পর, ক্যা হাসি আতি হ্যায় মুঝে হজরত ইনসান পর, ফেল বত্তু খোদ করে আর লানত করে শয়তান পর। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়াওয়াদতুকুম ফখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই, আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন, তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, ঝুটঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে, এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন, আমি ওয়াদা করেছিলাম ইট ড্রিঙ্ক আর বি মেরি, খাও আর ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বললো, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লা কর, আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই, এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে, وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে, লক্ষ্য করে, শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে। وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়, এখন আমারও দোষ দাও কেউ। এইসব দোষ দিয়ে কি লাভ নাই? আমি কি করছি, আমি একটা বক্তৃতা দিলাম, জালামুই একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ, কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা করাই নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শশাঙ্ক কবরে আসছিস কেন?
এগুলোর পিছনে দৌড়েছে, তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই, আজিব আজিব, তার পেছনে দৌড়াও। তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই। শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আহারে কি ভাই উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না, শয়তান বলবে যা বেটা আমার কথা শুনছিলি কেন, আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবা জিরে পাইছি। وقالت دعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء. অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে আমরা তোমাদের অনুগামী ছিলাম, ওর তারা যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তার মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি, করছে না, যা বলেছ তাই করেছি, এখন তোমরা কি পারো, আমরা তো অনুসারী ছিলাম, ফাহাল্লান্তুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আজাব কি তোমায় দিতে পারো নাকি? তারা বলবে ফালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়ুন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়ত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম, আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান, জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাম সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না, কি পাবে টকবগে উত্তপ্ত গরম পানি, আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়, পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে, নাউযু বিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিইন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জুউ, টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে, এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না,
ক্ষুধা অনিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে, নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদান্নাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবিন ইয়াউমা ইযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই, খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও, বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাগরিবের পরে সাতবার, ফজরের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তবে হ্যাঁ, খালি এই আদের নামে নাম না বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না, জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহলো আয়াল রে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই লোকগুলি হিসাব নিকাশে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ণ গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব, কোনদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা গুইনা প্রত্যেকটি জিনিস
হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ, তোমার ডানে তোমার বামে তোমার সামনে তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। সম্মানিত লেখক, তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয় সব আমি জানি, এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে যেখানে কারো নজর যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, কেউ দেখে না কেউ শোনে না, আল্লাহ পাক বলেন, আমি দেখতে পাই শুনতে পাই। মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যাও, এই মাজার গুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না, যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোন কারণে সেখানে, জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়, যে বসছেন সিলেটে এখন শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রসুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিষয়ের মাজার জিয়ারত করেন, অসুবিধা নাই, কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে, কারণটা বলবো, কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস। শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মনসিস রহমতুল্লাহ আলাই, মাহবুব সুবহানি, কতবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই, মাতৃভাষা কি আরবি, মাতৃভাষা কি আরবি, খাজা মনসিস রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি, শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেকদিন, স্বাস্থ্য খুব খারাপ,
ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো। তাহলে এক নম্বরে ফেল, মিস ফায়ার, আপনার একটা কথাও তিনি বুঝে নেই। দুই নম্বরে, যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? দুই নম্বর ফায়ার ফেল। তিন নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় করে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই সন্ধ্যাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইব না, এটা কলিজার মধ্যে গাইছে নেন, কোন মাজারে কোন মরাপীর কোন জ্যাতাপীর কারো কাছে কিছু চাইব না, চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে, বলেন আল্লাহু আকবার, হাত নামা। কেয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে, এই কথা একটু বলে শেষ করে দিই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কি আশ্চর্য কিতাব, একটা ছোট্ট পাপবাদ পড়ে নাই, বড় পাপবাদ পড়ে নাই, আমার তো বাঁচার পথ নাই, সে তখন অস্বীকার করবে এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জবান বন্ধ, হাতে কথা বলবে আর সাক্ষী দেবে, হাত সব কথা বলে দেবে, পা সাক্ষী দেবে, আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রা আল্লাযী কুন্না নামাল, হে আল্লাহ তাআলা আর কোনো খারাপ কাজ করব না, আমারে আর একবার দুনিয়ায় পাঠাও, এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মের উপর হায়াত দিছিলাম না, বহু সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে আর একদল যাবে কোথায়, জান্নাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও, হায় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হায় আল্লাহ তাআলা তমাম পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে, এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই, দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে, মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে, আল্লাহ তাআলা
এইসব কাফির বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো, মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি, আজ বিনীতভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি, বিনীতভাবে তোমার দরবারে ফরিয়াদ জানাই, শির বিদাত ছোট বড় যত গুনাহ করছি আল্লাহ দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে, যে জাহান্নামের কথা তুমি বলেছো, পড়লে পরে জানলে পরে ভয়তে কলিজা শুকায় যায়। তোমার হাবিব বলেছেন, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছ, মাবুদ গো রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে জ্বলতে পারবো না, আমাদের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করি, আল্লাহ আমার দেশের বিরুদ্ধে দেশে আর বিদেশে অপপ্রচার মিথ্যা কথা ছড়াইয়া বাংলাদেশের উপরে মানুষের মন খারাপ করে দিতে চায়, বাংলাদেশকে আক্রমণের লক্ষ্যস্থল বানাতে চায়, আল্লাহ তাআলা দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র থেকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বাসাও। আজকে এই মাহফিলে যত লোক আমরা বসাছি নরনারী, সারা জীবন তোমাকে সেজদা দিছি কিবলামুখী হইয়া, কিন্তু কাবা শরীফ অনেকে চোখে দেখে নাই। এদের মধ্যে যারা কাবা শরীফ চোখে দেখার জন্য কলিজা কান্দে, আল্লাহ তাআলা দয়া করে কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও, হজ নসিব করে দিও, নবীজির রওজার কিনারে গিয়া জীবনে বারবার সালাম দেওয়ার তৌফিক দিও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাসূলের রওজার কাছে গিয়ে ধরনের সালাম দেওয়ার তৌফিক আমাদের দিও। হে আল্লাহ তাআলা, আলেম উলামা এবং লোকেরা যারা এখানে এসেছেন, আমাদের সকলের দিলের নেক আশা পুরা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আজআল আখির কালামিনা।